नमस्कार बंधु, आमार दीघा भ्रमणेर प्रथम पर्वे आपनाके स्वागत। दीघा सम्बन्धे अवश्यई आपनी जानेन, आर जदि ना जेने थाकेन ताहले बोलबो भारतवर्षेर पश्चिमबंग राज्येर एकटी अन्यतम समुद्र सैकत हलो एई दीघा। 2021-এর প্রথম ভ্রমণটি আমি শুরু করি এই দীঘা থেকে। এছাড়াও অন্যান্য টুরিস্ট স্পটের ভিডিও অবশ্যই আসবে, তবে দীঘা থেকে না হয় এবছরের শুরুটাই করা যাক। এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন আমি কলকাতা থেকে কিভাবে বাসে করে পৌঁছালাম দীঘা, এবং সেখানে গিয়ে দুপুরবেলা একটুখানি সমুদ্র সৈকত এবং সন্ধ্যের পরে কি করে কাটালাম বাকি সময়টুকু। আমার দীঘা ভ্রমণের সিরিজটি 5টি ভাগে ভাগ করা হয়েছে এবং সম্পূর্ণ 5টি পর্বই একটি ভিডিওতে করে প্রথমেই ছাড়া হয়েছে, আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন। এবারে বিস্তারিত ভিডিও পার্ট পার্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো তাহলে শুরু করা যাক ভিডিওটি। মাসটা ছিল ফেব্রুয়ারি, হালকা ঠান্ডা আর তার সাথে কুয়াশায় ঘেরা ছিল সকালটা। বেরিয়ে পড়লাম একটি ট্যাক্সি নিয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বর্তমান যুগে লাইনে না দাঁড়িয়ে কোনো কিছুই পাওয়া সম্ভব না, তাই ধর্মতলার বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিলাম। টিকিট কাউন্টার নাম্বারটি ছিল 3। বন্ধু, এখান থেকে সকাল 5:30 পর থেকে বাস পাওয়া যাবে, মোটামুটি 20-25 মিনিট পর পর সব বাসগুলো পেয়ে যাবে। আর টিকিট আমি নিয়ে নিলাম, এখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে তুমি টিকিট নিয়ে নিতে পারো। 145 টাকা করে এই বাসের জন্য নিল। এবার এসি নন এসি যে বাসগুলো আছে আলাদা আলাদা প্রাইসের থাকে। তো তুমি যদি এসিতে যেতে চাও বলবো, একটু ভালো কোয়ালিটির, তো 300 টাকা পার হেড পড়ে যাবে। ওকে, আর এখান থেকে লাস্ট বাস যেটা আছে সেটা হলো সন্ধ্যে 7টা থেকে 7:30, তার উপরে কিন্তু আর হবে না। মাঝপথে বাস 10 মিনিট দাঁড়াবে, আপনি চাইলে সেখানে একটু টিফিনও করে নিতে পারেন। আপনি চাইলে টিকিট বাসে বসেও ক্রয় করতে পারবেন, যদি কাউন্টার থেকে না নেন কোনো অসুবিধে নেই। কলকাতা থেকে দীঘা পৌঁছাতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো। ওল্ড দীঘা কিংবা নিউ দীঘাতে নামার পরে কিন্তু অনেক হোটেলের দালালরা আপনার পিছনে পড়তে পারে, তবে হোটেল নিয়ে সম্পূর্ণ বিস্তারিত পরের ভিডিওতে আমি বলবো। নিউ দীঘা কিংবা ওল্ড দীঘা যেখানেই হোটেল নেন না কেন, 1 থেকে 1.5 মিনিটের পথেই আপনার চোখের সামনে পড়বে সমুদ্র সৈকত। আগে আরেকটু কথা বলে রাখি যে ওল্ড দীঘায় এবং নিউ দীঘায় বেসরকারি অনেক বাসের টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে ফেরার জন্য আপনি বাস টিকিট ক্রয় করতে পারেন, এবং নিউ দীঘায় রয়েছে সরকারি বাস স্ট্যান্ড, সেখান থেকেও আপনি বাসে করে ফিরতে পারেন কলকাতা। ভোর 4টে থেকে বাস ছাড়া হয় এবং আধা ঘন্টা পরপরই এখান থেকে বাস পাওয়া যাবে। অগ্রিম টিকিট সংগ্রহ করে রাখলে সবচাইতে বেটার হবে, এই হলো পজিশন। আর নন এসি যদি থাকে তাহলে 170 টাকা পড়বে বাসের টিকিটের প্রাইস, আর যদি এসি থাকে তাহলে পড়বে 300 টাকা। ঠিক বললাম তো দাদা? আচ্ছা, তো এই হলো সম্পূর্ণ বিস্তারিত। পরন্ত বিকেলে দুপুরের খাওয়া দাওয়ার পরে অবশ্যই দীঘার এই মোহনার সমুদ্র সৈকতটি ভরিয়ে দেবে দুটি চোখ। জেলিফিশ তো এটা? সমুদ্র থেকে ভেসে এসছে না? বেঁচে আছে, বেঁচে আছে। আবার যখন জল আসবে এটা কি বেঁচে থাকবে? সেও বিনা মরে যাবে। মরে গেছে তো। মরে গেছে? মরে যায়নি দাদা, কিচ্ছু না, এমনি জল। কি জল? জেলিফিশ তো আমরা বইতে পড়েছি, জেলিফিশ এটা একটা মাছ এক ধরনের। দাদা মরে গেছে, মরে গেছে। নাই নাই নাই, এই যে এই পা গুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মরে গেছে, মরে গেছে,
তো আরেকটা জিনিস দেখো, এখানে একটা কচ্ছপ কিন্তু এখানে মরে পড়ে আছে চার পাঁচ দিন ধরে, একজন ভদ্রমহিলা বলল। আজব, একটু বাজে গন্ধ বেরোচ্ছে। কত বড় সাইজের কচ্ছপ, অনেকে হয়তো চেষ্টা করলে এটা সমুদ্রে দিয়ে আসতে পারতো, কিন্তু কেউ চেষ্টা করেনি, এরকমই মরে পড়ে আছে। তুমি দেখলে মনে হবে যেন সাপ, আসলে সাপ নাকি আমি জানি না ভাই, আমার নিজেরই কিন্তু ভয় লাগছে জিনিসটা দেখে। বাবা দেখতে পাচ্ছ, আমি এটাকে সমুদ্রে ফেলার চেষ্টা করব, সঙ্গে থেকে জীবিত আছে এখনো। তো আমার মনে হচ্ছে এটার মধ্যে বিষ থাকতে পারে নাও থাকতে পারে, যাই হোক আমি এটাকে জলে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। চলো ভাই জলে ছেড়ে দিই। সামনে রয়েছে সমুদ্র সৈকত, আর বন্ধু এখানের বাসিন্দারা যে কতটা সুখী তা দেখলেই বোঝা যায়। এই যে সৈকতের সামনের যে ঘর বাড়িগুলো রয়েছে, এনারা এখানেরই বাসিন্দা, কতটা হ্যাপি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পায় সমুদ্র সৈকত। এই হলো দীঘার মোহনা, পরন্ত বিকালের সৌন্দর্য একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। তো বন্ধুরা, মোহনায় যদি ঘুরতে আসো অবশ্যই একবার এখানের যে শুটকি মাছের বাজার আছে, কিংবা এখানে যে পাইকারি বাজার আছে, এখান থেকে কিন্তু পছন্দ মতো অবশ্যই মাছ কিনে নিয়ে যেতে পারো তোমার বাড়িতে। এটা কি যে ইউটিউবে ছাড়তে পারবে? হ্যাঁ, ইউটিউবে ছাড়তে পারবে তো। ইউটিউবে আমরা মোহনায় আসা যাওয়ার জন্য টোটো বুক করে নিতে পারেন, পার হেড 20 টাকা করে নেয়, যাওয়া আসায় 40 টাকা পড়ে। মোহনা থেকে চলে এসছি সন্ধেবেলা ওল্ড দীঘায়। বর্তমান এই ওল্ড দীঘার মানুষের স্রোতটা একটু দেখো, সামনে তো সমুদ্র রয়েছে, যেন এখানে মেলা বসেছে, দুর্দান্ত ভিড়। কিন্তু এখন হলো ফেব্রুয়ারি মাস, এখন করোনার প্রকোপ কতটা ততটা তো আমাদের জানা নেই, তবে মাস্ক, তুমি একটা মানুষের মুখে কিন্তু মাস্ক লাগানো দেখতে পাবে না, কারোর মুখেই মাস্ক পাবে না। আমি জুম করে দুই একটা দেখাই, কোনো মাস্কের নামগন্ধ কিন্তু নেই। আমি কেন বলি যে দীঘা হলো বাঙালিদের সবচাইতে পছন্দের জায়গা? সন্ধ্যের পরে এখানে ছোটখাটো অনেক দোকান বসে, চাইলে আপনি আপনার মনের মতো করে শপিংও করে নিতে পারবেন এখান থেকে। তাছাড়া সামুদ্রিক মাছ ভাজাও পাওয়া যায়, আপনি একটা মাছ নিয়ে খেতে খেতে সমুদ্রের পাড়ে বসে অনেকটাই সময় কাটাতে পারবেন। আমিও ঘুরে ঘুরে দেখতে থাকলাম, আর দেখতে দেখতে ক্রয় করে নিলাম দুই একটি ব্যাগ। চলে গেলে ভাইরাল হয়ে গেলে
তো বন্ধু পরবর্তী ভিডিও দেখারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।